বিয়ের পর বউ তোমাকে প্যারা দিবে, এইটা মানে ওয়ান অফ দ্য ট্রুথ, কিন্তু তুমি সিলেক্ট করতে হবে যে কার প্যারা, মানে তুমি সারা জীবন নিতে পারবা। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়। আমাদের প্রথম পরিচয় মনে আছে তোমার? 25 এপ্রিল ছিল 2012 সাল, আমাদের দুইজনেরই খুব কমন একটা ফ্রেন্ড, তার বোনের বিয়ে ছিল, ওই বিয়েতে দেখা, কালো শাড়ি পরা, এখনো মানে ওই ইভেন্টটা আমার একদম মানে চোখের মধ্যে ভাসে, সুন্দরী একটা মহিলা টেবিলে বসে আছে, দেখে আমি চোখ ফেরাতে পারতেছিলাম না। তারপর আমার ফ্রেন্ডকে বললাম যে কে সেই, আগে থেকে চিনতাম যেহেতু স্কুলে একসাথে পড়ছি, কিন্তু ওই রকম ডিটেলস জানতাম না। সে আমাকে এসে বললো যে আমার একটা ফ্রেন্ড লাস্ট তুই ওকে চিনিস, আমি বললাম হ্যাঁ চিনি, বললো যে ও তো তোর কথা বারবার জিজ্ঞেস করছিল, তো তুই আমরা দুজন মিলে একটা কাজ করবো, রাখে একটু আমরা মানে রোস্ট করবো এই বিষয়ে। তো আমি বললাম কি কি করবি, বললো যে তুই সামনে থেকে হেঁটে হেঁটে যাবি, আমি হঠাৎ করে তাকে তোকে ডাক দিব, ডাক দিয়ে বলবো যে সে তোকে ডাকি বলতে পারে, সাথে সাথে তুই ওকে মানে একদম ইনসাল্ট করার মতো যে আরে এই কি তুমি আমাকে কী বলবা, তোমার সাথে আবার কী কথা, এই ছেলের সাথে কী কথা, এরকম বলে তুই একটু ওই ধরনের আচরণ করে তুই কিন্তু চলে যাবি। তো আমি আসলে মনে মনে যেটা হচ্ছিলো যে আমি চিন্তা করলাম যে ও রাজ আমার কথা জিজ্ঞেস করছিল, আমার বিষয়ে জানতে চাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমার মনের মধ্যে একটা অন্য ধরনের মানে খুব একটা ইন্টারেস্টিং একটা ইয়ে লাগলো আমার কাছে, মানে একটা লাড্ডু খুঁজছিলো যাকে বলে একটু মনের মধ্যে। তো আমি তার কথা মতো গেলাম, সামনে দিকে গেলাম, পাশ দিকে যাচ্ছি, খুবই স্টাইল করে খুবই নোংরা টোংরা করে আমি যাচ্ছি, তখন হঠাৎ করে সে আমাকে ডাকলো, কলর আমাকে ডাকলো যে তোমরা তোকে তো রাজকে যেন একটা বললাম। তার প্ল্যান ছিল যে আমি রাজকে ওখানে গিয়ে ইগনোর করবো, আমি কিন্তু আমি তো সেটা করতে পারলাম না, উল্টা আমার মনের মধ্যে একটা যেহেতু একটা আমি খুবই ইন্টারেস্টেড আমি জিজ্ঞেস করলাম যে কি রাজ তুমি আমাকে দেখছো, তুমি কিছু বললে? তারপর তার যা একটা এক্সপ্রেশন ছিল সেটা দেখা হয়েছিল, আমার সব স্কুল ফ্রেন্ডরা ছিল সবাই ফান করতেছে, তো আমি যখন দেখলাম যে সে আসছে, সে এসে খুব উইলিংলি আমার সাথে কথা বলতেছে নর্মালি, যে কি কিছু বলবা না কি কিছু এরকম, মানে আলটিমেটলি ওরা যেটা প্ল্যান করছিল ওইটা সাকসেসফুল হয় নাই, দেখা গেলো যে আমরা নর্মালি কথা বলতেছি, ছবিও তুলছিলাম আমরা সম্ভবত ওই যে ফার্স্ট টাইম কথা ছবি তুলছি, ছবি তুলছিলাম, এই ছবিটা নাই না ডিলিট হয়ে গেছে, ছবিটা ডিলিট হয়ে গেছে। তো তারপর দেখা গেলো যে জয় যে প্ল্যানটা করছিল ওই প্ল্যানটা আসলে হয় নাই, আমরা নর্মালি কথা বলতেছি, মানে ভালো একটা কানেকশন মানে পরিচয়টা একটা অফিসিয়াল ইয়ে হয়ে গেলো যে আমরা কথা বলি। ওই দিন যে কমপ্লিমেন্ট, যে কালো শাড়ি পরার যে কমপ্লিমেন্ট, মানে ওই একটা কমপ্লিমেন্ট দিয়ে এখনো আমার বিয়ের প্রায় 6 বছর হয়ে যাচ্ছে, ওটা দিয়েই আমাদের চলতে হচ্ছে, নতুন আর কোনো কমপ্লিমেন্ট আমি তার কাছ থেকে পাই না। ওইটা এখনো কথা হচ্ছে ওই দিন তোমাকে খুব ভালো লাগছিল, তোমাকে এই লাগছিল প্রথম জিনিসটা, আর কোনো কমপ্লিমেন্ট প্রথম জিনিসটা সবসময় মানুষের মনে একটা ভালো একটা ইমপ্রেশন রাখে, ওইটা বিট করা টাফ আসলে প্রথম প্রথম, ওই কারণে ওইটাই আমি তোমার মানে লেভেল ধরে ওইটা মনে থাকি বেশি এইটাই। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান, আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়। দেখলাম আমার ফেসবুকে ওর
friend request. Friend request আসার পর তো আমি accept করতে মনে হয় আমার এক সেকেন্ড তো লাগেনি। দেখা সাথে সাথেই আমি accept করে সাথে সাথে চাই। চেক তারপর ফোন নাম্বার দেয়া যাবে সেটা। না এটা ফোন নাম্বার আমি তোমার কাছে মানে ফোন নাম্বার চাইছি। সে ফোন নাম্বার দিয়ে আবার লিখে দিছে যে রাত 12টা কল করবি। মানে ফোন নাম্বার দিয়ে সাথে সাথে বলবি। আমি এটা বলি না। তুমি আমার কাছে নাম্বার চাইছো। তুমি আমার কাছে আমার ফোন নাম্বার চাইছো। তখন তুমি আমাকে জিজ্ঞেস করছো না আমি কখন ফোন দিব। ফোন নাম্বার দিয়ে মানে চেস কলটা ছিল যে 12টার পর ফোন দিবি ঠিক আছে। তুমি আমাকে না এইটা তুমি অনেকবার মিথ্যা বলছো কিন্তু এটাই সত্যি। তারপর যেটা হলো প্রপোজাল যে বিষয়টা, এটা নিয়ে আসলে স্টিল আমাদের মধ্যে প্রচন্ড মানে ঝগড়া। কে কাকে আগে প্রপোজ করলো, কে আগে ফিলিংস এক্সপ্রেস করলো, এটা আসলে এখন পর্যন্ত আমরা দেখতেছি না। না কিন্তু জিনিসটা এটা মানে ফ্রেন্ডশিপের যে স্টেপটা ওইটা আমার পক্ষ থেকে আগে ছিল, কিন্তু আমার কাছে যেটা মনে হয় অ্যাফেয়ারটা তোমার তরফ থেকে বেশি ছিল। না আমি অ্যাফেয়ার আমি কিন্তু কখনো তোমাকে ফর্মালি প্রপোজ করছি ফর্মালি করি নাই কিন্তু আমি কখনোই আমি এটা আজও মানবো না যে আমি তোমাকে কখনো আগে হয়ে বলছি যে আমি তোমাকে পছন্দ করি বা এই ধরনের। আমি কিন্তু ফর্মালি বলা হয় নাই, তাও একটা বোঝা যায় না যে একটা এক্সপ্রেস যে হয় যে ফিলিংসটা এটা আমার কাছে মনে হয় ফ্রেন্ডশিপটা আমার পক্ষ থেকে ছিল আর অ্যাফেয়ারের যে স্টেপটা এটা তোমার পক্ষ থেকে ছিল। এইটাই আপাতত আমরা এটাই মানে সান্ত্বনা নিয়ে আর কি এটা ঠিক করে। আচ্ছা তারপরে যদি সেটা রিলেশন আমাদের আসলে রিলেশনটা কীভাবে স্টার্ট হয়েছে সেটা আসলে আমরা এত মানে বলে বোঝাতে পারবো না। দেখা করতে করতে ফিলিংসটা কেমন জানি একটা আস্তে আস্তে হয়ে গেছে। তারপর মনে হয় 3 বছরের মতো আমাদের মধ্যে একটা রিলেশন ছিল। আর বিয়ের যে ব্যাপারটা, না বিয়ে তো আমরা রিলেশনে 4 বছর পর করলাম। হ্যাঁ 4 বছর। কারণ একটা জিনিস আমি ফিল করি যেটা আসলে মানে কে আপনার লাইফের সঙ্গী হবে মানে ওইটা আসলে বলা যায় না। মানে আমার আর তার এটা হয়তো আমি আর সেও মানে মিট হওয়ার আগে কখনো কল্পনা করিনি। কিন্তু এখন এটাই দেখা যাচ্ছে যখন ফ্রেন্ডশিপ ছিল তখনও কিন্তু আমরা ভালো লাগতো কিন্তু এইভাবে যে আসলে আমরা বিয়ে হবে এটা আসলে কখনো ভাবতে পারিনি। এটা খুব একটা ইয়ে বিষয়, এটা আসলে মানে এটা বলা যায় না কে কার লাইফে আলটিমেটলি লাইফ পার্টনার হবে। এটা আসলে টোটালি অলমাইটি এর উপরে আসে, বলা যায় না এটা কি হবে। আমি তো মার ইচ্ছে যেমন ওরাও তেমন উড়ি, স্বপ্নগুলো মুঠোয় নিয়ে কেমন লুকোচুরি। আমি তোমার ইচ্ছে ঘুরি যেমন ওরাও তেমন উড়ি, স্বপ্ন খুব বৃষ্টির দিন ছিল আজকের মতো মানে খুব বৃষ্টি সারা রাত বৃষ্টি। 5:30-5:30 দিকে সে আমাকে ফোন করে বললো তুমি একটু তোমার বাসার সামনে আসো। আমি বললাম বাসার সামনে এখন কি বলো, বলছে হ্যাঁ তুমি একটু বাসার সামনে আসো। তো আমি বললাম না না তুমি আমার বাসার গলির ভিতর কিন্তু মানে ঢোকা যাবে না, রাস্তায় থাকো আমি আসতেছি। বলবো 5:30-6:00 সময় বাসা সবাই ঘুমে আমি ঘুম থেকে উঠে আমি হাঁটতে হাঁটতে পানি রাস্তার মধ্যে হাঁটু পর্যন্ত পানি মানে এত বৃষ্টি। তারপরও আমি হেঁটে হেঁটে গেলাম। তারপর আমি গাড়িতে উঠলাম। গাড়িতে উঠার পর রাগ কিন্তু আমাদের মধ্যে তখন কিন্তু মানে তুমুল ঝগড়া চলছে। তখন আমরা চলে গেলাম, সে আমাকে নিয়ে বাইপাসের এখানে চলে গেল। হ্যাঁ লং রাইড ছিল বৃষ্টির মধ্যে। তারপর যে বাইপাসে গেছি বৃষ্টি পড়তেছে, চলে আসবো কারণ টাইম তো নাই, 7টার মধ্যে আবার চলে আসতে হবে। দেখি গাড়ি এখন স্টার্ট নিচ্ছে না, বাইপাসের রাস্তাঘাটে মানুষও নাই, গাড়ি স্টার্ট নিচ্ছে না। আমি এসে ঘুম বৃষ্টির মধ্যে বসে আছি। তারপর অনেকক্ষণ ওয়েট করে তখন কিন্তু রিলেশন হবে হবে ভাব মানে বুঝতেই পাচ্ছেন কিরকম একটা মোমেন্ট হবে হবে ভাব। তারপর হচ্ছে খুব বৃষ্টি, বৃষ্টির মধ্যে গাড়ি চলছে না, ভোরবেলা ছাতা নিয়ে দুইজন দাঁড়িয়ে আছি, কি একটা রাস্তাঘাটের মধ্যে কোনো মানুষ নাই, ভয়ও করছে, কি একটা অবস্থা। ওই সময় হলো কি আমরা আসার জন্য গাড়ি তো চলছে না, গাড়ি চলছে না পুরো রাস্তা খালি, এখন গাড়িটা ফেলে আসতে হবে এরকম একটা সিচুয়েশন, গাড়িটা ফেলে আসতে হবে। তখন হঠাৎ দেখি একটা সিনেমা যেরকম হয় একটা ট্রাক আসলো, হাত দিয়ে ট্রাকটাকে থামিয়ে আমরা দুইজন ওই ট্রাকের মধ্যে উঠলাম। ভোরবেলার এটা
খুবই মনে পড়ে এখন হ্যাঁ হ্যাঁ একদম সিনেমাটিক একটা ইয়ে ছিল আমার প্রাণ ধরি আমার তন মনটা করে আনছান আমার প্রাণ ধরি আমার তন মনটা করে আনছান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা তু জানবাই জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা তু জানবাই যেটা হয় এত বড় একটা কাহিনী বললাম এত বড় কিছু একটা বললাম বলার পর শুধু একটা উত্তর মেসেজে হোক প্রত্যেকটা ছেলে এইটার জন্য আসলে ছেলেদেরকে কিছু একটা করা উচিত এত সুন্দর করে এত কাহিনী বললাম লাস্টে শুধু একটা উত্তর ওকে বিয়ের আগে কিন্তু সে আসলে রোমান্টিক ছিল বলা যায় এখন আস্তে আস্তে আমি ঠিক বুঝলাম না আসলে সব ছেলে থেকে এরকম হয় নাকি স্পেশালি ওনার কোনো একটা বুঝতে পারবো না মানে আগে প্রায় রাস্তা থেকে হাঁটলে বা রিক্সা রিক্সায় বসতেন রিক্সা ঘুরতে আমার খুবই পছন্দ একটা রিক্সায় ঘোরা রিক্সায় ঘুরলে আগে আমরা সবসময় হাতটা ধরে বসতাম এখন আর ওই জিনিসগুলো আমি তার মধ্যে পাই না স্বাভাবিক অনেক মেয়ে ভাবে যে রিলেশনের সবকিছু ছেলেকে শুরু করতে হবে ছেলেকে স্টার্ট করতে হবে আর কোথাও যদি ঘুরতে যাই বা কোনো রেস্টুরেন্টে খেতে যাই ছেলেকে আগে হয়ে দিতে হবে বা এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আসলে খুবই ভুল আমি কিন্তু আমার বিয়ের আগে তার থেকে বেশি করেছি এবং তার থেকে বেশি করা সেটার কিন্তু আমি কিন্তু এখন মানে আমার অনেক প্রফিট হচ্ছে আমি আগে তার থেকে অনেক বেশি করেছি সব কিছুতে আমি অ্যাডভান্স ছিলাম আমি সব কিছুতে আগে আগে আমার ফিলিংস শেয়ার করা বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আমি আগে অ্যাপ্রোচ করা আমার দিক থেকে সব কিছু আগে ছিল এবং এটার ফল কিন্তু আসলে এখন আমি পাচ্ছি তো এটা কিন্তু একদম ঠিক না যে সব কিছু ছেলেরা আগে স্টার্ট করবে অনেক সময় মেয়েদেরকেও কিন্তু আগে থেকে আসলে স্টেপগুলো নিতে হবে রিলেশনটাকে পরবর্তীতে বা আজীবন সুন্দর করে রাখার জন্য আর ছেলেদের উদ্দেশ্যে বিয়ের পর বউ তোমাকে প্যারা দিবে এইটা মানে ওয়ান অফ দ্য ফিউ কিন্তু তুমি সিলেক্ট করতে হবে যে কার প্যারা মানে তুমি সারা জীবন নিতে পারবা কিন্তু সবাই বউ মানে প্যারা দিবে এইটার কোনো মিস নাই তো এটা তুমি ঠিক করে নিতে হবে যে কার প্যারাটা তুমি সারা জীবন সহ্য করতে পারবা আমার প্রাণ ধরি আমার তন মনটা করে আনছান আমার প্রাণ ধরি আমার তন মনটা করে আনছান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা তু জানবাই জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা তু জানবাই বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায় বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন দেখে মনে হয়